গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের দিনটাই যে বিশেষ, তো সেই জন্য সবাইকে একটু ভালো থাকতেই হবে, তাই না? আজকে 25শে বৈশাখ, সেটা তোমরা সবাই জানো। আর এতক্ষণে আমি যখন স্টার্ট করলাম, তার আগে সবাই খুব হয়তো অনেক কিছু রবি ঠাকুরকে নিয়ে অনেক কিছু কবিতা অনেক কিছুই করে নিয়েছো, তো সেটা বলার আর কোনো কথাই নেই। আমি একটু লেটে স্টার্ট করেছি, বাট আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো যাই হোক, এখন আমি বাড়িতে এসে গেছি আর জাস্ট এসে ঠাকুরকে প্রণাম করলাম, করে এখন আমি রান্না করছি। একটা রান্না জাস্ট বাকি ছিল, সেটা তো আমার রোজই থাকে, সব তোমরা জানোই। তো এখন আমি বানাচ্ছি ডিমের ঝোল, আজকে বিশেষ দিনে বানাচ্ছি ডিমের ঝোল, কারণ আজকে মাছ টাছ কিছুই নিয়ে আসা হয়নি, আর নিয়ে আসার মতো সময় ছিল না। তো এখন এই যে গুড্ডু আমাকে হেল্প করছে, ও রান্নাটা করছে। আর সকাল থেকে তো খুব বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য ভেবেছিলাম আজকে যাবো না, হয়তো যেতে পারবো না, বাট 10টার জাস্ট একটু আগে বৃষ্টিটা কমেই গেল, তো তখন ভাবলাম চলেই যাই। আর এখন দেখি যে ক্লাউডি, একদম আকাশ একদম ক্লাউডি হয়ে গেছে। আর সে যেমন দুর্গাপুর ওখান থেকে ফোন করছে যে না, আমাদের সকালে এখানে তো বৃষ্টি হয়নি, বাট এখন একদম মেঘলা মেঘলা হয়ে গেছে, হঠাৎ করে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল। ওয়েদার তো সকাল থেকে এরকম মেঘলা, একটা সুন্দর একটা ওয়েদার আছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর আমাদের একটু এখন বৃষ্টি হচ্ছে না, বাট এইরকম একটু মেঘলা হয়ে আছে বলে রৌদ্রটা নেই, বেশ ভালোই লাগছে। আর আমাদের বাগানে আজকে হয়েছে একটা ছোট্ট একটা মিনি গোলাপ। এই এই গোলাপটার একটা খাসিয়াত হচ্ছে, এই গোলাপে তিনটে কালার আছে। এটা হচ্ছে একটা ডিপ ইয়েলো আর পিঙ্ক, লাইট পিঙ্ক, আর তার উপরে আছে ডিপ পিঙ্ক আর রেড টাইপের এরকম কালার। মোটামুটি তিনটে কালারের এই গোলাপটা হয়, আর গোলাপটা খুব সুন্দর। বাট প্রথম যখন গাছটা দেখে এনেছিলাম তখন ফুলটা সুন্দর ছিল, এখন ফুলটা বাজে হয়ে গেছে, সেই জন্য ইগনোর করো ফুলটাকে। আর মোটামুটি কোনো ফুলই হয়নি বৃষ্টি, কিন্তু ফুলটা কেমন একটা হয়েছে, একটু পোকা পোকা যেমন খেয়ে চলে গেলে যেরকম লাগে সেরকম। তো এখানে এই ফুলগুলো বৃষ্টির জন্য সব একটু ঝিমিয়ে গেছে, পড়ে গেছে। এখানে যে লাল জবা ফুল হয়েছে, আর এই যে এই গাছগুলো সকালে ভালোই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য এরকম পড়ে গেছে। বাট এই গাছটা একটু কি প্রবলেমের জন্য, রোদ্রের জন্য না বৃষ্টির জন্য বুঝতে পারছি না, ওনার জল চাপ হতে পারে, তো বেশি জল হয়তো সে করে আটকে গেছে, সেই জন্য গাছটা ওই রকম অবস্থা। আর ডগি কোথায় ঘুমিয়ে আছে নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ, ওই যে ওই ওই যে ঘুমিয়ে আছে, হ্যাঁ এদিকে দেখ না, একদম ঠান্ডা বাতাসে একদম ভালো ভালো মতো ঘুমিয়ে। আজকের লাঞ্চে করলা আলু ভাজা, ঢেঁড়স আলুর তরকারি, এটা আমার সর্ষে দিয়ে করেছে। আর এখানে হচ্ছে ডিমের ঝোল আর আমের চাটনি, আর এখানে আছে আম। গরমের জন্য সবাই অল টাইম ফেভারিট সেটা হচ্ছে আম, বাট এই আমটা আমার একদম পছন্দই হচ্ছে না। আম আরেকটু লেটে হয়তো আরো সুন্দর বেরোবে, এখনো সেভাবে সেই আম মার্কেটে এখনো আসেনি। আর মিষ্টি না লাগলে আমার তো আমার খেতেই কোনো জিনিসই ভালো লাগে না। আমটা একটু ভালো না, না টক লাগছে, না মিষ্টি লাগছে, না কিছু ফ্লেভার, কিছুই বোঝা যাচ্ছে না। শুধু জাস্ট ফ্রিজে রেখেছিলাম বলে ঠান্ডা ঠান্ডা লাগছে, এছাড়া কিছুই লাগছে না। তো আমরা লাঞ্চটা কমপ্লিট করি, জাস্ট ঘুম থেকে একটু উঠলাম, ঘুমিয়ে বৃষ্টি হচ্ছে তো একটু ঘুম ধরে গিয়েছিল, ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে উঠে যখন টাইমটা দেখি যে 4:30 প্রায় কাছাকাছি হয়ে গেছে, তো এখন আমি একটু রেডি হয়ে নেই, কারণ বৃষ্টি এখন যেহেতু পড়ছে না পার্লারে চলেই যাই। বৃষ্টি যদি খুব হতো হয়তো যেতাম না, আর বৃষ্টি বন্ধ আছে যখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। আর গুড্ডু এখনো রেস্ট দিচ্ছে, আর ওদিকে দাদাও এখনো ঘুমাচ্ছে, ডগিও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এই জানি না এইরকম বৃষ্টি আর এরকম ওয়েদার কতদিন বা কিভাবে থাকবে বলছে। তো আজকে আমি যখন হাই রোডে ছিলাম তখন অ্যানাউন্স করছে যে বুধবারে সারাদিনই কেউ বেরোনোর বাড়ি থেকে বেরোনোর দরকার নেই, একটা বড় বাড়িতে আশ্রয় নেবে, এরকম যেরকম ওদের অ্যানাউন্স থাকে, তো সেরকম অ্যানাউন্স করছে। আর এখন এই যে বৃষ্টি পড়ছে, আশা করি আজকে তো সোমবার,
তো কালকে মঙ্গলবার বুধবার, মানে এখনো হাতে একদিন বাকি আছে, তারপর গিয়ে ঝড় আসবে। তোমায় একটু আগে বেরিয়ে গেল, অনেকক্ষণ বল, যখন বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ বলছিল যে যাবো না যাবো না, আজকে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তো তারপরে বৃষ্টিটা কমার পর মা বললো ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি, কারণ এই কি একটা সাইক্লোন আসবে সেই জন্য। তো মা বলছিল যে আর কালকে বেরোতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই, সেই জন্য বাড়িতে কিছু কেনাকাটা আছে, বাড়িতে কিছু খাওয়া দাওয়া মানে কিছু জিনিস কেনাবাটা আছে, কেনাকাটা আছে, তো সেইটা কেনার জন্য মা বলছে আমি চলে যাই, বাবাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। তো আজকে বাড়িতেও খাওয়ার কিছু ছিল না, সেই জন্য মা বলছিল যে তুইও আমার সঙ্গে চল, সেখানে গিয়ে বসে থাকবি, একটু ঘুরে আসবি, তারপরে একটু খাবি, ওখানে বসে থাকবি। তো কিছু খাওয়ার নেই, সেই জন্য মা যেতে বলছে, বাট আমি গেলাম না, মা আমাকে এই যে চা করে দিয়েছে, এখন চা আর বিস্কিট খাবো। আরেকজন তো সেই সকাল থেকে মানে ওকে একটু সকালে ডিম ডিম দিয়ে একটু ভালো করে একটু ভাতটা মাখিয়ে দিয়েছিলাম, বাট কিছুই খেলো না, মানে সকাল থেকে মানে দুপুরে যে ভাত খেতে হয় ভাতটাই মুখে দিল না, সারা দিন ঘুমিয়ে আছে। এই যে এই যে একজন সারা দিনটা ঘুমিয়ে আছে, কিচ্ছু খেলো না, কিচ্ছু না, এইরকম ভাবেই পড়ে আছে। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডা ওয়েদার মানেই ডগির সারাক্ষণ ঘুম, এছাড়া আর কিছুই নেই। তো দেখি মা আসুক, মা আমার জন্য কি আনে আমি দেখবো সেটাই। তো অনেক আগেই কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 8টায়, আর বেশিক্ষণ আমি থাকবো না, কারণ ওয়েদারও খুব একটা ভালো নয়। তারপরে সেটা সকাল থেকেই বলছি ওয়েদার ভালো নয় ভালো নয়, সেটা তোমরা সবাই জানো। আর তার সঙ্গে সঙ্গে কাস্টমারটা মানে অনেকটাই কম, খুব যে বেশি তাহলে যা আসার ফার্স্টে এসেই গেছে। এখন আপাতত 1 ঘন্টা আমি চুপচাপ বসে আছি, বসে থাকি না, গল্প করছি, মোবাইল দেখছি, এইসব করছি। বসে থাকলেও অনেক কাজ আছে, আগের মতো নয় যে বসে থাকলে কোনো কাজ নেই, বসে থাকলেও অনেক কাজ আছে। তো সেই তোমাদের মোবাইল টোবাইলগুলো মানে ভিডিওগুলো দেখলাম, তারপরে ফোন করলাম ভাইকে, বোনদেরকে, সবাইয়ের সঙ্গে একটু কথা টথা বললাম। তো এখন আমি বাইরে মানে বাইরে বাড়ি যাবো, আর গুপ্তু তো ওখানে বাড়িতে আছেই, আর বাড়ি যাওয়ার আগে অনেকগুলো বাজার আছে, বিস্কিট টিস্কুটগুলো শেষ হয়ে গেছে, আর যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তো সেই জন্য ওগুলো নিয়ে নিই, বাড়িতে মজুত রাখি আপাতত, বিস্কিট টিস্কিট, তো ওগুলো নেবো নিয়ে। আর ডগি আজকে সারাদিন ভাত খায়নি, কারণ আজকে তো ডিমের ঝোল বানিয়েছিলাম সকালে, তো ডিমের ঝোল বাবুর পছন্দ হয়নি, তো সেই জন্য আমার ফোন করে বললাম ওর জন্য চিকেন নিয়ে যাওয়ার জন্য। তো নিয়ে যাওয়ার জন্য না, মানে নেবো বলে ওকে ফোন করে রাখতে বললাম। সময় এই ব্যাগের মধ্যে আছে, দুটো ব্লাউজ আছে আমি নিয়ে এসেছিলাম, একটা ব্লাউজটা আমার একটু দেখলাম, ওটা এখন দেখলাম না মানে আগেই দেখেছিলাম, একটু পরার পরে একটু যেন টাইট টাইট লাগছে, সেটা অনেকদিন থেকেই, তো সেই জন্য ওটাকে আমি একটু খুলে একটু বড় মানে একটু সাইজ করব, আর ওটা দোকানে দেওয়ার কথা ছিল। আর এটা নতুন, আমি এটা ব্লাউজ কাটানোর কথা ভাবছি, একটা ডিজাইন দেব, জানি না ওখানে কোনো সিল্কের কাপড় পাবো কি না, মানে এক্সট্রা যদি কাপড় পাই তারপরে আমি ব্লাউজটা আমার মতো করে আমি ডিজাইন দিয়ে কাটিং করব। বাট আজকে ভাবলাম আজকে আর যাবো না, যেহেতু গুড্ডু ওখানে আছে থাক, তো মানে বাজার টাজার করে নিয়ে যেতে দিয়ে অনেকটা লেট হয়ে যাবে, আবার যখন দোকানে দাঁড়াবো অনেকটাই দেরি হবে, তো আজকে থাক। সেই জন্য ওটা নেওয়ার ছিল, এক্ষুনি দেখে খেয়াল হলো। সিঙ্গাড়া একটাই দাও, গরম করার কোনো দরকার নেই। মা বাড়ি এসে গেছে, প্রতিদিনের মতোই মা লেট এসেছে, মা বলছিল অনেক তাড়াতাড়ি আসবে, সেটা আমি ব্লগেও বলেছিলাম, আরে আমি তাড়াতাড়ি বেরিয়েছি, আর অনেক কিছু এনেছে, এই যে চানাচুর যেটা অনেকদিন, আমিও বলেছি যে আমি তাড়াতাড়ি যাচ্ছি বাড়ি, তো এটা হচ্ছে চানাচুর যেটা অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছে, অনেকদিন পর, আর এটা হচ্ছে ডগিদের বিস্কিট, আর এটা অর্ধেক কেটে অলরেডি ডগিদেরকে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার জন্য মা মনে হয় বিস্কিটটা এনেছে, এটা আমার জন্য, এই যে দোকানদার কাকু বলছে এটা বুবুকে দেবে, ওর পছন্দ হবে, যদি হয় তাহলে আমি আমার সামনে একটা চয়েস করে করে ধরিয়ে দেয় যে তুমি এই বাবু তুমি এটা টেস্ট করে দাও, এটা টেস্ট করে দাও, যাই হোক, আর এটাও এটাও এটা কার জন্য এনেছো তুমি, ওটাও তোমার জন্য, সবই আমার জন্যই এসেছে, আমি আমি বললাম ব্লগে যে মা আমার জন্য কি স্পেশাল কিছু আনতে গেছে, স্পেশাল আর একটু দাঁড়ালে আমি নিতাম, বাট বিশেষ দাঁড়ালাম না, ওই বিস্কিট দোকানে যখন সবকিছু পেয়ে গেলাম, মোটামুটি সবকিছু পেয়ে গেলাম, সেই জন্য একটু মানে ওই যেখানে গোসারি আইটেম গুলো আছে, চিনি টিনি এগুলো আমি দাঁড়ালাম না, সোজা চলে এলাম, থাকো কালকে, কালকে আশা করি বৃষ্টি হবে না। আর আরো এনেছে, আমি সেটা দেখাচ্ছি, এখন মধ্যে আছে সিঙ্গাড়া, আর একটার মধ্যে আছে ভেজিটেবল চপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর কিছু আছে এর মধ্যে, এখনো খুলে দেখিনি, এরকমই দেখাচ্ছি, এবার চা দিয়ে এটাকে খাবো। মা আবার বাবার ওপর একটু রেগে গেছে, সেটার জন্য হচ্ছে ফ্রিজে প্রচুর পটল পড়ে আছে, 1 কিলোর বেশি পটল আছে, তাকে আবার পটল নিয়ে এসেছে, ফুলকপি, আমও আছে, ফুলকপি, আম নিয়ে এসেছে, সব লেবু আছে, লেবুটা ছিল না,
এই যে শাক এত এনেছে, মা বলছে এখন হানি বানি নেই, শাক এত আমাদের কে খাবে। দুটো, একটা দুটো হলেই যথেষ্ট। আর এই যে আমাদের ডগি বসে আছে, ভাত টাত না খেয়ে শুধু খাবে বিস্কিট। এই যে যত রকমের কুকিজ, বিস্কিট, লুচি, চপ, যা খাওয়ার আছে ওকে এইরকম করে দেখিয়ে দেখিয়ে আমি দিই, যাতে ও এইসব জিনিসগুলোই খায়। লুচি, চাউমিন, এই যে বসে গেছি সিঙ্গাড়া ভেজিটেবল চপ নিয়ে। বাট আজকে আমার ইচ্ছা হচ্ছে একটু চানাচুর দিয়ে মুড়ি খাওয়ার জন্য অনেকদিন পর চানাচুরটা নিয়ে এলাম। চানাচুরটা অনেকদিন পর নিয়ে আসার কারণটা হচ্ছে কি, আমরা অ্যাকচুয়ালি কি হয় আমার আমাদের ক্ষেত্রে কি হয়, মানে যেটা খুবই ভালো লাগে সেটাকে ছাড়া আদার্স কোনোটা আমার খেতে ভালো লাগে না। তো চানাচুর অনেক ব্র্যান্ডেরই আছে, বাট সেগুলো আমার অতটা ভালো লাগছে, এই জন্য আমি চানাচুরটা কয়েকদিন, মানে অনেকদিন ধরে নিয়ে আসছি। ফেভারিট ব্র্যান্ড আছে গণপতি, সেটা ছাড়া মা খায় না। তো আর মা বলছে যে এখন মায়ের এই অভ্যাসটা হয়ে গেছে, যেটা দেখছেন যতদিন ধরে মা ভ্লগ করছে, যে কোনো জিনিস আমি বলে দিলে সেটা মায়ের পছন্দ হচ্ছে না, মাকে সেটা আবার দেখাতে হবে। মা বলছে না দেখিয়ে আমি খেতে পারবো না, আমাকে দেখাতেই হ্যাঁ হবে। আমি নিয়ে এসে যখন একটু দেখিয়ে দিই, না বলে, না বলে খেয়ে নিলাম, সেটা কেমন খারাপ লাগবে, বলেই তো খেলাম। তো সেই জন্যই আমি বললাম, আমি কি বললাম, আমি আমি বলে মাকে বললাম যে আমি বলে দিয়েছি ঠিক আছে, এবার তুমি ফ্যানটা চালাও, খুব গরম লাগছে। না মা বলছে দাঁড়া আমি আমি একটু ভিডিও করে নিই। আমি এই যে চা নিয়েছি সেটা দেখো, আমি চাটা বানিয়ে নিয়েছি। আমি না দেখিয়ে আমি খাবো না, আগে একবার দেখিয়ে দিই। আমরা এখন চাটা খেয়ে নিই। ফ্যান প্রচন্ড গরম লাগছে, ফ্যানটা অফ করে ভিডিও করা মানে প্রচন্ড টাফ ব্যাপার। এখন ডিনার রেডি করছে, আজকে রাতে ডিনারে হচ্ছে চিকেন কষা আর ভাত খাবো। আমি আমি এইটুকুই খাই, আমি আর বেশি খাই না। আমি রাত্রেবেলা বিশেষ করে রুটি খায়, তাদের জন্য দুঃসংবাদ আছে, রুটিতে বেশি, রুটি বেশি খেতে না বলেছে। কাঁচা লঙ্কা চিকেন কষা মায়ের নাম দিয়েছে। ফ্রিজে অনেক কাঁচা লঙ্কা ছিল, সেগুলো আমি বলছি যে এগুলো মানে টাটকা টাটকা কাঁচা লঙ্কা গুলো বেশি ভালো লাগে। তো তিন চার দিন হয়ে গেছে বলে আমাকে বলছি তুমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করো, সেই জন্য নাম দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিকেন কষা। এই যে সাদা সাদা কাঁচা লঙ্কা চিকেন, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চিকেন কি গুলিয়ে ফেলছি আমি। তো যাই হোক, যাই হোক, একটা হচ্ছে মোটামুটি। আজকে ডিনার একদম রেডি, পটল ভাজা, হাতের উপর আছে লেবু, আর এখানে আছে চিকেন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট বসে আছি, স্কিনটাকে তো ক্লিয়ার করে নিয়েছি, বাট এখন কিছু অ্যাপ্লাই করা হয়। মায়ের একটা ফানি জিনিস বলবো, সেটা হচ্ছে মায়ের এই জিনিসটা কখনো চেঞ্জ হবে না, আইলাইনার সাদা চোখের মধ্যে কেটে থাকে। আছে কি আইলাইনার? ওই তো লেগে আছে এইখানটা, কিন্তু আমি ভালো করে ওয়াশ করলাম তো আইলাইনার। আসলে মেকআপ আমাকে ছাড়তে চায় না। মেকআপ কে তুমি ছাড়তে চাও না? না, মেকআপ আমাকে ছাড়তে চায় না। দেখো হালকা হালকা লিপস্টিক গুলো আছে, তো যাই হোক মেকআপ আমাকে ছাড়তে চায় না। এটার যে পাতাগুলো এখনো পর্যন্ত যে এরকম মানে সুন্দর টাটকা সুন্দর আছে, মানে দেখে অবাক, মানে ভালো লাগছে। ওদের মায়ের আশীর্বাদ পড়েছে। এটা মাকে দেওয়ার পর মা ওটা বিছানার উপরে মানে ফিকে দিয়ে চলে, মানে ফিকে দিয়ে মানে রেখে দিয়ে চলে গিয়েছে। অপমান করেছে যে ফিকে ফিকে দিয়ে চলে গেছে, মা রেখে দিয়ে চলে গিয়েছিল। আমি তুই রাখছিস, আমি তোকে বললাম, আমি বলি ফিকে বলছি না, সরি, মা রেখে দিয়ে চলে গিয়েছিল, আমি সেটাকে এইটার প্রোটিনের ডাব্বার মতো জলে রেখে দিয়ে। হ্যাঁ, আমি তোকে তো বললাম, তুই যখন রাখছিস আমি তো বললাম যে তুই ওটাতে রাখ, দেখতে খুব সুন্দর লাগবে, আমার এই যে সামনেই আছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি আজকের ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, এর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, অল করবে। এন্ড গুড নাইট, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।